माउथ स्पीकरটাও নিউ, ক্যামেরাটাও নিউ, আমি নিজেও নিউ। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু স্ক্যাম লার্ন বক্স। আজকে প্রথম আমি নতুন আমার একটি অ্যাকশন ক্যামেরা সেটি নিয়ে আমি প্রথম এখন এই ভিডিওটি করতেছি। কেমন হবে ভিডিওটি আমার জানা নাই, চেষ্টা করতেছি যে ভালো করার। আর আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হচ্ছে ভিডিওটি। আপনারা যদি আমাকে না জানান কেউ বানিয়ে কোনো অনুভূতি পাবো না, যে আমাদের আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো আমি ধরতে পারবো না। কারণ একটা জিনিস সবাই জানে যে নিজের ভুল নিজে কখনো ধরতে পারে না। সেজন্যই বলছি যে আপনারা যদি আমার যেখানে যেখানে ভুল আছে সেই ভুলটি যদি আপনারা আমাকে বলে দেন তাহলে মনে করেন যে আমার জন্য অনেক উপকার হবে। কারণ পরবর্তীতে সেরকম ধরনের ভুল যেন না হয় সেই চেষ্টা করবো আমি। আসলে এখন আমি কোথাও যাচ্ছি না, এখন আমি এমনি একটা ভিডিও উদ্দেশ্যে বের হই। জুম্মার দিন, শুক্রবার, আজকে নামাজের টাইম, কিছুক্ষণ পরে নামাজে যেতে হবে। মসজিদে সব লোকজন অলরেডি যাচ্ছে নামাজে, সেই দেরি করবো না। আমি শুধু সামনের মোড় থেকে একটু মানে সিঙ্গার ব্রিজ আছে, সিঙ্গার ব্রিজের ওখান থেকে ঘুর দিয়ে চলে আসবো। তো ব্লগ আসলে আমার দ্বারা হবে কি হবে না সেটা আমি জানি না, তবে মানুষ পারে না এমন কোনো কাজ নাই। চেষ্টা করবো আমি নিজেও ফটো ব্লগার ভালো মতো হওয়ার। যদি মনে করেন যে আপনারা আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে সামনে এখন সিঙ্গার ব্রিজে নতুন একটি টোল প্লাজা তৈরি করতেছে, তো এই টোল প্লাজার কাছে চলে এসেছি। একদম সেম আপনার পদ্মা ব্রিজ, তারপরে হচ্ছে যমুনা সেতু আছে, যমুনা সেতুর আগে যেমন টোল প্লাজা পাওয়া যায় তো সেম ধরনের টোল প্লাজা এখানেও তৈরি হচ্ছে। বাইক মানে দুই চাকা বাদে বাদ বাকি সবগুলার টোল নেওয়া হয়, কিন্তু বাইকের কোনো টোল নেওয়া হয় না। এজন্য বাইকাররা একটু ফ্রি আছে, মানে ফ্রি মানে কি একটু ভালো, মনটা অনেক ভালো লাগে যে এখান থেকে এখানে ঘোরার জন্য যদি আবার টোল দিয়ে আসা লাগে তাহলে কেমন লাগে আপনারা বলেন। মাউথ স্পিকারটাও নিউ, ক্যামেরাটাও নিউ, আমি নিজেও নিউ, কিছু বলার নাই। এভাবে চলছে যাই সিঙ্গার ব্রিজ। আজকে শুক্রবার, দেখেন এখন নামাজ টাইম জন্য এখানে কেউ নাই। আর যখনই মনে করেন যে নামাজ শেষ হবে বিকেল টাইম হবে, এই সাইডে মনে করেন আমরা কেউ আর হাইটে বার হওয়া যাবে না, এত ভিড়, এত মানুষ এখানে যে কি আসে কি দেখতে সবাই আসে আমি নিজেও জানি না। আমার কাছে মনে হয় যে এখানে আসলে আসে সবাই মানুষ মানুষের দেখতে, মানে একটা মানুষ আর একটা মানুষের দেখার জন্য এখানে চলে আসে, একদম ভিড় করে ফেলা হচ্ছে সেই সিঙ্গার ব্রিজ। আসলে সিঙ্গার তো এখানে না, সিঙ্গার আরও অনেক দূরে, কিন্তু ব্রিজটা সিঙ্গার যাওয়ার জন্য ব্রিজটা করেছে সেজন্য নামটা সিঙ্গার ব্রিজ। দেখো আর দূরে যাব না, এখন এখানে ব্যাক করব। আমি ব্যাক করার আগে সামনে আপনাদেরকে দেখাই খান রেস্টুরেন্টস। তো এই অত্র এলাকার ভিতরে, অত্র এলাকা মানে কি আশপাশের ভিতরে আপনার এই খান রেস্টুরেন্টস, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা খান রেস্টুরেন্টস, আমি খান রেস্টুরেন্টসে বলতেছি। এই ফুডপার্কে এখানে অনেকে আসে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারপরে পরিবারের সবাইকে নিয়ে আসে, আমিও আসি মাঝে মাঝে। তো জায়গাটা অনেক নিরিবিলি জায়গা এবং খুব ভালো পরিবেশ, এখানে আপনারাও আসতে পারেন, এসে আনন্দ ফুর্তি উপভোগ করতে পারেন। আর এই পাশে যে রাস্তাটা দেখতেছেন আপনারা এখন, তো এই রাস্তাটা মনে করেন যে একদম মাওয়া রোডের মতো রাস্তা, একদম বাইক চালানোর মতো একটা রাস্তা। তো এই রোডে আসবো, আজকে আর হলো না, কারণ আজকে নামাজের টাইম হয়ে গেছে সেই জন্যে যাইতে পারলাম না। কত সুন্দর সরিষা ক্ষেত দেখতে পাচ্ছি আমরা, তো সরিষা ক্ষেতে তো ছবি তোলার জন্য একদম সবাই পাগল। আর আমার আবার এগুলো অত বেশি ভালো লাগে না, আমার যা ভালো লাগে তাই যে করছি, তা দেখতে পাচ্ছেন আপনারা, এইটাই যথেষ্ট। একটু টান দিয়ে দেখি কেমন লাগে। হান্নান শেখের কথা মনে হলো একটু টান দেওয়ার জন্য, কারণ হান্নান শেখের সাথে মাঝে মাঝে একটু তো আমার আর হান্নান শেখের বাইকেরই তো মানে কি বলে রেস। আজকে হান্নান শেখ এখন নাই, হান্নান শেখের অফিসে আছে, অফিসে ডিউটি করছে, আগামীকালকে হান্নান শেখ অফ। আশা করা যায় আগামীকালকে হান্নান শেখের নিয়ে একটা ভিডিও করব, আপনারা সবাই দেখবেন। বুঝলাম না, আমি তো তিন গিয়ারে ছিলাম, চার গিয়ারও এখনও তুলি নাই, তাই 102 চলে গেছে। বাহ, ভালোই টানতো গাড়ির মনে হচ্ছে। আমি বর্তমানে এখন কোন ফ্যাক্টরিতে জব করি তো কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন। আমি আমার ফ্যাক্টরি তো মানে আগে আর একটা ফ্যাক্টরিতে ছিলাম, এই গ্রুপেরই আর একটা ইউনিটে ছিলাম, তো এই এখানে আমাকে ট্রান্সফার করছে। আমার এগুলো বলা আসলে ঠিক না, তারপরে মিস্টেক হয়ে গেছে আর বলবো না। এই যে মসজিদে নামাজের জন্য সবাই চলে এসেছে, এই সেই ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে বর্তমানে রানিং আমি জব করি, ব্যাবিলন কেজুয়াল আর লিমিটেড। সময় নাই,
অতএব কোনো জায়গায় দাঁড়ানো নয়। মেয়ে যাতা হো মেরা বাড়ি, মেরা বাড়ি মানে আমার ভাষায় আমি যাচ্ছি ঢাকা শহরে, তো আর বাড়ি নাই, বাড়ি আছে যাদের বাড়ি আছে তাদের বাড়ি আছে, আমার অত টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, গরিব মানুষ, বাপের হোটেলে আগে খাইতাম, এখন কোনো রকম একটা ফ্যাক্টরিতে জব করি, সেইভাবে কোনো রকম ভাবে চলছি, এখন বাড়ি না বাসায়, আমি এখন বাসায় যাচ্ছি। আচ্ছা যাই হোক বন্ধুরা, আপনারা বলতে পারেন বাড়ি আর বাসার মধ্যে পার্থক্য কি, অবশ্যই আমাকে জানাবেন, আমি জানি, তারপর টেস্ট করবো যে আসলে আপনাদের কথা আমার কথা রেখে রাইট হয় কি হয় না। আমার বাড়ির পাশে মানে বাসার পাশে চলে এসেছি, বাসার পাশে রোড এ যে এটা, আমি এই রোড দিয়ে বাসায় যাবো ইউটার্ন নিয়ে। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, বসে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন।